নমস্কার দর্শক বন্ধুরা, পূর্বসূচি অনুযায়ী আজকে আমরা বলেছিলাম এবিএন নিউজের পক্ষ থেকে আমরা লাইভ আসব। এই লাইভ আসার কারণ, আজ থেকে এবিএন নিউজ নতুন রূপে নতুন সাজে আপনাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। সেই নতুন রূপ কি আসুন দেখে নিই। আমি অরুণাভ ব্রহ্ম, চিফ এডিটর এবিএন নিউজ। এখন থেকে আমরা নতুন নামে নতুন পরিচয় আসছি, দ্য রেগুলার। এই বিষয়ে বিস্তারিত বলবেন আমাদের এডিটর সমীর রায়। নমস্কার, এইমাত্র এবিএন নিউজের চিফ এডিটর আপনাদের জানালেন যে এবিএন নিউজ আজ থেকে যে নতুন রূপে এলো আপনাদের সামনে, আপনারা আজ থেকে সেই নতুন রূপ অর্থাৎ দ্য রেগুলার নিউজ এই নামে আপনারা এবার থেকে খবর দেখতে পাবেন। আমরা আশা করব যে আমরা যে খবর এতদিন আপনাদের সামনে দিয়ে এসেছি, আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদ আমাদের পাথেয় ছিল। আগামী দিনে আমরা এইভাবেই আপনাদের কাছ থেকে শুভেচ্ছা আশীর্বাদের সাথে আমাদের যে সমস্ত ত্রুটি যদি কিছু থেকে থাকে সেগুলোকে আপনারা আমাদেরকে জানাবেন। আমাদের ফোন নাম্বার বা চিফ এডিটর এদের কাছে আপনারা আপনাদের নিঃসন্দেহে জানাতে পারেন, নিঃসংকোচে জানাতে পারেন কী ত্রুটি আমাদের থাকছে বা আপনারা কী ধরনের খবর চান। নমস্কার, আমি তন্দ্রা। খুব পরিচিত নাম না হলেও একেবারে অপরিচিত নয়। আমাকে আপনারা এবিএন নিউজের পর্দায় বারংবার দেখেছেন এবং মূলত যেটাতে দেখেছেন সেটা হচ্ছে বিনোদনের আনাচে কানাচে। এবং আমাদের এবিএন নিউজ কিছুক্ষণ আগেই আপনারা জানতে পারলেন যে আর কিন্তু এবিএন নিউজ নয়, দ্য রেগুলার ডট ইন নামে আসছে ঠিক আপনাদের সামনে। আর এই সময় আমি আপনাদের সামনে দ্য রেগুলারে বিনোদনের আনাচে কানাচেতে নিয়ে আসব আরও নতুন নতুন, আরও অনেক কৌতুকপ্রবল, আরও নানান জিনিস। দেখতে থাকুন দ্য রেগুলার ডট ইন। নমস্কার, আমি শুভ। দ্য রেগুলারে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার এবং যত আপনি অ্যানিমেশন এবং যত ভিএফএক্সের পার্ট দেখেন সেগুলো আমি করি। আরও নতুনভাবে দ্য রেগুলারে আপনি আমাকে দেখতে পাবেন এবং যত অ্যানিমেশন যত ভিএফএক্সের কাজ আছে আরও নতুনভাবে আমি আপনাদের কাছে তুলে ধরব। আমার টিমের সঙ্গে রয়েছে আমার টিমের মেম্বার সৌরীশ রায় এবং সুমন সরকার, যারা আজ উপস্থিত হতে পারেনি আমার সাথে। আগামী দিনে আপনাদের সাথে পা মিলিয়ে পা চলার জন্য আমি এবং আমার টিম সর্বদা আপনার সঙ্গে রয়েছি। নমস্কার, দ্য রেগুলারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অর্ঘ ব্যানার্জি। আপনাদের হলিউড টলিউড সমস্ত যত বিনোদনের মঞ্চ আছে আমি সেগুলো আপনাদের আরও নতুন রূপে উপস্থিত করতে পারি সেই আশ্বাস। আপনাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে হবে আরও ভালোভাবে, তার জন্য আপনাদের ফেসবুকে লাইক এবং ফলো করতে হবে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে। আপনাদের পাশে থাকুন। নমস্কার, দ্য রেগুলারে আপনাদের স্বাগত। আমি শুভদীপ দাশগুপ্ত। আজকে এবিএনের নতুন রূপে প্রকাশ ঘটল দ্য রেগুলার নামে। এতদিন আমরা নানান রকম সংবাদ, যে ধরনের সংবাদ আপনাদের প্রদান করে এসেছি, আমরা চেষ্টা করবো আগামী দিনেও আপনাদের সেই ধরনের সংবাদ আপনাদের চাহিদা অনুযায়ী পূরণ করার। আমরা মেনলি এবার যেই পার্টটা আমরা পূরণ করার চেষ্টা করব সেটা হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের উপর। ধন্যবাদ। নমস্কার, আপনারা দেখছেন রেগুলার নিউজ। এবিএন নিউজ থেকে রূপান্তরিত হয়ে রেগুলার নিউজে এসছে চ্যানেলটি। এবং এবিএন নিউজে যে রকম স্পোর্টসের খবর পোস্ট হতো বা স্পোর্টসের খবর দেওয়া হতো বা দিতাম, সেটা এই রেগুলার নিউজে আরও বেটারভাবে দেওয়ার চেষ্টা করব। আশা করব আপনাদের মন জয় করতে পারব। নমস্কার, আমি আকাশ। এবিএন নিউজে আপনারা আমাকে প্রায়ই দেখেছেন। এবার আমাদের নতুন পথ চলা শুরু, দ্য রেগুলার ডট ইন। এবিএন নিউজে আমরা বহু বাধা বিপত্তি উপেক্ষা অপেক্ষা সব কিছুর অতিক্রম করে আজকে যতদূর আমরা আসতে পেরেছি তার জন্য আমাদের টিম মেম্বার্স সর্বোপরি আমাদের যারা দর্শক অর্থাৎ আপনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। গত
এবিএন নিউজের মাধ্যমেও আমরা যেভাবে আপনাদের সামনে খবর পরিবেশন করেছি, দ্য রেগুলার ডট ইনের মাধ্যমেও আমরা সেইভাবে যত খবর থাকবে এই ব্যারাকপুর তথা রাজ্য তথা দেশ তথা সারা বিশ্ব যা যা খবর থাকবে সত্যের সাথে, সত্যকে কোনোভাবে বিকৃত না করে আমরা আপনাদের সামনে পরিবেশন করব। তাই আমাদের দ্য রেগুলার ডট ইন এই চ্যানেলটি ফেসবুক ইউটিউবে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নমস্কার, আমি অর্ঘ্য। আজকের থেকে এবিএন নিউজের রিব্র্যান্ডিং স্টার্ট হলো। রিব্র্যান্ডিং স্টার্ট হয়ে আমাদের নতুন ডোমেনের নাম হলো দ্য রেগুলার ডট ইন। আপনারা প্রত্যেকে লগ ইন করবেন দ্য রেগুলার ডট ইনে, যেখান থেকে আপনারা ওয়েব পোর্টালটাকে ফলো করতে পারেন। প্রত্যেক দিন আমাদের ব্রেকিং সেকশনসের থেকে আপনারা বিভিন্ন আপডেটেড নিউজ সেখান থেকে পাবেন। এটা বাদ দিয়ে আমাদের রয়েছে হচ্ছে মোবাইল অ্যাপস। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে দ্য রেগুলার ডট ইনের অ্যাপস ডাউনলোড করতে পারেন, যেখান থেকে আপনারা মোবাইলে আমাদের প্রত্যেক দিনের ব্রেকিং আপডেটসটাকে ফলো করতে পারেন এবং বিভিন্ন সিকোয়েন্সিয়াল নিউজগুলো দেখতে পারেন। দ্য রেগুলার ডট ইনকে আপনারা ইনস্টাগ্রামেও দেখতে পারবেন। ইনস্টাগ্রামে আমাদের বিভিন্ন সেকশনসের মাধ্যমে আমরা আলাদা আলাদা নিউজকে সেখানে ফোকাস করব। টুইটারে দেখতে পারবেন, লিঙ্কডইনে রয়েছে, টেলিগ্রামে ফলো করতে পারেন, হোয়াটসঅ্যাপে ফলো করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9836747490। আরেকবার বলে দিচ্ছি, 9836747490, যেখানে আপনারাও আমাদের অ্যাজ এ ভলেন্টিয়ার কাজ করতে পারেন। আপনাদের যদি সামনাসামনি কোনো রকম নিউজ আপনারা দেখতে পান যেগুলো আপনারা অনস্ক্রিনে প্রেজেন্ট করতে চান বা ইনফর্ম করতে চান, আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের টিমকে ইনফর্ম করুন, যেখান থেকে আমাদের এক্সিকিউটিভরা সেখানে পৌঁছে গিয়ে খবরগুলোকে কভার করবে। আমাদের দ্য রেগুলার ডট ইনের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রচুর প্রচুর সাবস্ক্রাইব দরকার। আপনারা প্রত্যেকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আরও ভিডিও আপলোড করতে পারি, আরও এক্সাইটিং ভিডিও আপনারা দেখতে পারেন, যেখানে বিভিন্ন রকম ওয়েব সিরিজ, বিভিন্ন অ্যাডভার্টোরিয়াল, বিভিন্ন রকমের সিকোয়েন্সিয়াল নিউজ, বিভিন্ন এন্টারটেনমেন্ট প্রোগ্রাম নিয়ে আমরা আসছি, যেখানে বিভিন্ন হলিউড বলিউডের বিভিন্ন গসিপস নিয়ে আলোচনা করা হবে, যেখানে বিভিন্ন সিটি টেলসের উপর কাজ করা হবে, যেখানে লোকাল নিউজ আমরা কভার করব, বিভিন্ন প্যান ইন্ডিয়ার বিভিন্ন বুমিং টপিকের উপরও আমাদের টিম কাজ করবে। তো এগুলো আরও ভালোভাবে দেখার জন্য, অনেক এক্সাইটিং ভিডিও দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের পেজকে লাইক করতে হবে। সবাই ফেসবুকে গিয়ে আমাদের পেজকে লাইক করুন, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। দ্য রেগুলার ডট ইনে দুজন নতুন মেম্বার জয়েন করেছে। আমার বাঁদিকে রয়েছে ঋতু এবং ডান দিকে রয়েছে ঋষিতা। আপনারা ইন ফিউচার এদের কাছ তরফ থেকেও বিভিন্ন রকম নিউজ দেখতে পাবেন, এদেরকে অনস্ক্রিনে দেখতে পাবেন। তো এবিএন নিউজের থেকে আজকে রেগুলারের যে ব্র্যান্ডিং উইক চালু হলো, এই ব্র্যান্ডিং উইক্সে আপনারা বিভিন্ন রকম রিট্রান্সফরমেশন দেখতে পাবেন আমাদের চ্যানেলের উপরে। দ্য রেগুলারের বিভিন্ন অ্যাক্টিভিটিস নতুন নতুন অবজার্ভ করতে পারেন। এই উইকটা খুব ক্রুশিয়াল, আমাদের পেজে ফলো রাখুন নতুন আপডেট পাওয়ার জন্য। টিম রেগুলার রক্স।